সেবিকাস কুকিং ওয়ার্ল্ডে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো শাহী গরম মশলা এবং নর্মাল গরম মশলা। এই দুটো গরম মশলা কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় তৈরি করে নেওয়া যায় সেভাবেই করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটি তৈরি করে থাকি। প্রথমে শাহী গরম মশলা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ কালো গোলমরিচ, 4টি তেজপাতা, 5টি শুকনা মরিচ, 2 ইঞ্চি সাইজের 6টি দারুচিনি, 3টি জয়ত্রী, 1টি জয়ফল, 1 টেবিল চামচ লবঙ্গ, 1টি তারা মশলা, 35 থেকে 40টি সবুজ এলাচ, 1টি কালো এলাচ। ভেজে নেওয়ার সুবিধার্থে দারুচিনিগুলো ছোট ছোট করে টুকরো করে নিব। জয়ফলটাকেও ভেঙে টুকরো করে নিয়েছি। তেজপাতাগুলোকেও ছিঁড়ে নিচ্ছি। এবার এই সবগুলো মশলা একসঙ্গে একটা প্যানে করে চুলায় বসিয়ে মিডিয়াম লো আঁচে মচমচে করে ভেজে নিব। আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্যে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে মশলাগুলিকে ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে মশলাগুলিকে ভাজা যাবে না। চুলার আঁচ বাড়িয়ে মশলাগুলোকে ভেজে নিলে মশলাগুলো পড়ে যাবে এবং মশলার কালার এবং স্মেল দুটোই নষ্ট হয়ে যাবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই দেখবেন মশলাগুলো মচমচে হয়ে গিয়েছে। যখন মশলাগুলো মচমচে হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার সবগুলো মশলা ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করে নেওয়ার জন্য একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এবার একদম মিহি করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে শাহী গরম মশলা। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। শাহী গরম মশলা যে কোনো শাহী খাবার মাংস বিরিয়ানি রান্নায় ব্যবহার করা যায়। শাহী গরম মশলার ফ্লেভারটা অনেক বেশি হয়। এই মশলাটা যে কোনো এয়ারটাইট বয়মে রেখে 4 থেকে 5 মাস ব্যবহার করতে পারবেন। এর বেশি রাখলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তৈরি হয়ে গেল শাহী গরম মশলা। জয়ফল জয়ত্রী এবং তারা মশলাটা বাদ দিয়ে বাকি সব মশলা দিয়ে তৈরি করে নিয়েছি নর্মাল গরম মশলাটা। আর এই নর্মাল গরম মশলার ফ্লেভারটা শাহী গরম মশলা থেকে একটু কম থাকে। এই নর্মাল গরম মশলাও কিন্তু একই রান্নাগুলোতে ব্যবহার করা যাবে। এই দুই রকম গরম মশলার ক্ষেত্রে শুকনা মরিচটা একেবারেই অপশনাল। মশলার কালারটা সুন্দর হওয়ার জন্যই শুধু শুকনা মরিচটা দেওয়া হয়। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।